ছবি তুলছি তারপর মন ভরে না দেখুন হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আবারও আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের ভাইয়া আমাকে একটি জায়গা ঘুরতে নিয়ে যাচ্ছে আসলে জায়গাটা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমি এখনও জানি না আপনারাও জানবেন আমার সাথে চলুন কোথায় যাচ্ছে আমরা এখন দেখুন আমাদের ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন রোডটা কি সুন্দর পরিষ্কার আসলে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না কিন্তু রোড দেখেই আমার মন ভরে গিয়েছে আরেকটি কথা আমার চ্যানেলটি নতুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমাদের সকল ধরনের ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু এই যে দেখতে পাচ্ছেন স্পেনগুলো বসে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের একটি সুন্দর জায়গায় নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে সেই স্বপ্নের সেতু পদ্মা সেতু অনেক দিনের ইচ্ছা ছিল আসবো সময় হয় না আসলে আজকেও আসার ইচ্ছা ছিল না আজকে অন্য জায়গাতে প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে মনে হলো যে পদ্মায় যাই পদ্মা ব্রিজ দেখি ইলিশ মাছ খাবো ইনশাল্লাহ এই যে দেখুন পিছনে আমাদের ওই যে অসাধারণ সুন্দর পদ্মা ব্রিজ একদম মাওয়া এই পারে মাওয়া থেকে একদম ও পারে জাজিরা পর্যন্ত আপনারা যারা এখানে এসে দেখতে পারবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওটা ভিডিওর মাধ্যমে দেখে নিন এখানে আসলে যারা আসতে পারবেন এই ভিডিওটা তাদের জন্য আমাদের মাধ্যমে আপনাদেরকে আর কি আমরা দেখাতে চাচ্ছি যে পদ্মা সেতু কি রকম কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে এই পদ্মা সেতু কিন্তু এই এই জায়গাটা এখন একটা পর্যটন এরিয়া বলা যায় দেখেন এই এটার উপলক্ষ করে কত দোকান কত নৌকা আপনি এখানে নৌকা দিয়ে পদ্মা ব্রিজ একদম নদীর মাঝখানে গিয়ে দেখতে পারবেন হাজার হাজার মানুষ আসে এখানে ঘোরার জন্য হাজার হাজার মানুষ ঘোরার জন্য আসে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং নতুন কী কী জায়গা বা কোন জায়গায় গেলে আপনারা খুশি হবেন তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো শোনো 41টা পিলারের উপরে সরি 42টা পিলারের উপরে 41টি স্পুন বসানো মাওয়া থেকে একদম জাজিরা পর্যন্ত নিচ দিয়ে হচ্ছে ট্রেন যাবে আর উপর দিয়ে বাস সহ সকল যানবাহন অসম্ভব সুন্দর আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু বলো কিরকম লাগছে তোমার আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এখানে যে সেতুটা আমি নিজের চোখে দেখবো এত কাছ থেকে কখনো ভাবিনি জায়গাটা আসলে সত্যি অনেক সুন্দর আপনারা কিন্তু একবার হলো আসবেন এখানে এসে দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন সেতুটা দেখে আসলে অনেক মুগ্ধ বন্ধুরা এইখানে আসলে পদ্মা সেতুকে কেন্দ্র করে অনেকগুলো সুন্দর সুন্দর দোকান তৈরি হয়েছে এই দোকানগুলো আসলে তৈরি হয়েছে পর্যটকদের চাহিদা পূরণ করার জন্য আপনারা যারা দূর থেকে এইখানে পদ্মা সেতু দেখার জন্য আসেন তাদের জন্য এখানে আপ্যায়নের কিছু ব্যবস্থা করেছে এখানকার মানুষজন আপনারা কিন্তু এখান থেকে দুপুরে ভাত খেতে পারেন ইলিশ মাছ খেতে পারেন পদ্মা নদীর এবং বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় চটপটি ফুচকা ডাব আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা খেতে পারেন এবং আপনাদের সময়গুলো এখানে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা নিশ্চিন্তে এই জায়গাগুলোতে ঘুরতে পারেন খুবই সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য সেতু দেখতে দেখতে আপনাদের আসলে সময় কখন কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না
এখানে যারা আসবেন তারা আমাদের ওই সেনাবাহিনী ভাইরা থাকে ওই পাশেই আছে, ওনাদেরকে ভিডিও করবেন না। আমি কিন্তু ভুলে প্রথমে ওনাদের সহ ভিডিও করছিলাম, তো ভিডিও করার ফলে ওনারা আমাদের ডাকছে, ডাকার পরে মোবাইল চেক করে ওনাদের ভিডিওটা কেটে দিছি না ভাই, তো ওনাদের ভিডিও করবেন না। এছাড়া অন্য সব কিছু ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এখানে আলাদা জায়গা আছে যার ভিতরে প্রবেশ করবেন না, ভিতরে প্রবেশ করা জনসাধারণের জন্য নিষেধ। ওই যে দেখতে পাচ্ছেন ওই দোকানটার পর থেকেই আর ওই দিকে ঢোকা যায় না জনসাধারণ, ওইখানে সেনাবাহিনীদের টহল টিম, নিরাপত্তা চৌকি। এই এখান থেকে আপনারা খুব ভালো আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু ভালো উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। আশা করছি আরও সুন্দরভাবে যখন যান চলাচল শুরু হবে তখন আরও ভালো লাগবে এবং আমাদের এই পদ্মা সেতুর মাধ্যমে আমাদের দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যারা স্বপ্নের পদ্মা সেতুকে আরও সামনে থেকে দেখতে চান তারা কিন্তু অবশ্যই এখানে ট্রলার পাওয়া যায়, সেই ট্রলারগুলো নিয়ে জন প্রতি 100 টাকা করে নিবে, এই ট্রলারগুলো নিয়ে আপনারা এখানে কিন্তু ঘুরতে পারেন এবং পদ্মা সেতুকে খুব কাছ থেকে দেখতে পারেন। আর এখানে কিন্তু 100 টাকার মধ্যেই লাইফ জ্যাকেট পেয়ে যাবেন, তাই আপনার নিরাপত্তার কোনো সমস্যা হবে না। এখানে ঘুরতে আসুন এবং এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করুন। অনেকদিনের ইচ্ছা ছিল পদ্মা ব্রিজ সরাসরি দেখবো, আর এখানে ইলিশ মাছ পদ্মার ইলিশ খাবো দুজনে, তাই হঠাৎ করে চলে আসা। আপনারাও আসবেন, কেমন লাগছে কিন্তু জানাবেন আমাদের ভিডিওগুলো, আপনাদের আমাদের পাশে থাকা, আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা আরো অনুপ্রাণিত হব এবং আরো নতুন নতুন ভিডিও তৈরি করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।